উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চরচন্দনী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুই হাজার একুশ সালে যমুনা নদীর ভাঙনে এখানকার বিস্তীর্ণ এলাকা বিলীন হলে নদীগর্ভে হারিয়ে যায় স্কুলটিও সে সময় চরচন্দনী গ্রামটির নদীর দুই পারে পূর্ব ও পশ্চিমে বিভক্ত হয় ভাঙনের তাণ্ডব কমলে শিক্ষকরা উভয় পারে গিয়ে অস্থায়ী ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এরই মধ্যে বিদ্যালয় পুনরায় নির্মাণের জন্য স্থানীয় দুই জনপ্রতিনিধি যার যার মতো উদ্যোগ নেন স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য অপরাজিতা হক পূর্ব পারে স্কুলটি নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর স্মারকলিপি পাঠান আর পশ্চিম পাশে স্কুলটি নির্মাণের জন্য স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোটমণি তবে পূর্ব পশ্চিমের টানাটানির মধ্যে এখন পর্যন্ত স্কুল নির্মাণের অনুমোদন মেলেনি ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম থমকে রয়েছে সাবেক চরচন্দনী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দেওয়া তথ্যমতে নদীর পশ্চিম পাশে শিক্ষার্থীর সংখ্যা চোদ্দ জন আর পূর্ব পাশে শিক্ষার্থীর সংখ্যা একশো জন স্থানীয়দের অনেকে বলছেন নদী পার হয়ে স্কুলে যাওয়া শিশু শিক্ষার্থীদের জন্য ঝুঁকি বয়ে আনবে তাই অধিক সংখ্যক শিক্ষার্থীর সুবিধা নিশ্চিতে পূর্বপাড়ে স্কুল প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেওয়ার দাবি তাদের স্কুলটা আমাদের বাড়ির কাছে ছিল আমাদের বেটা বাইস্তা সবাই স্কুলে পড়ছে এই স্কুলটা নৈরা কারণে সব স্কুলের পড়াশোনা বিচ্ছিন্ন কেউ মারদা সাথে দিছে কেউ পড়াশোনা করে এখানে স্কুলেও দিতে পারলে মারদা সাথে দিতে পারি না এখন পোলা এখানে কয়ে করুম না এই জায়গায় দরকার পূবের পার স্কুলের ছাত্রছাত্রী আছিল সব এই যে করুণার জন্য স্কুলকে গেল না সিন 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 হইছে এখন পড়াশোনা করা করতেছিনা যদি এই পূর্ববার স্কুল আসে রেহাই সুন্দরী তাহলে স্কুলটা ওই ছাত্র ছাত্রীদের লাগবারা খুব সুযোগ সুবিধা পশ্চিমবার হলে গুদারা পাড়া না খাবো তুই তোবার আসলো যাইতে পারবে না বালুর সোয়ার কোন দাঁরাবে কোনো থাকবে গুদা গুদা বাচ্চা না ওই পাড় গুদারা থাকে না যাইতে পারি না স্কুল করতে পারম না নদীর পার আমরা স্কুলটা চাই বিদ্যালয় কোন পারে হবে তা নিয়ে ব্যক্তিগত কোনো জেদ নেই বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান স্কুলের ঠিকানাটা হলো রেজিস্ট্রেশন সহ সকল কিছু পশ্চিম সাইডে তারপরে তাদের দাবি থাকার কারণেও সেখানে স্কুলটি টেম্পোরারি ভাবে পশ্চিমে তোলা হয় এই সাইটে ভাঙার কারণে কোনোটাই স্থায়ীভাবে না তো আমরা আমাদের সেই এলাকার সাবেক চেয়ারম্যান ছিলেন তখন মনির চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ এসেছিলেন এলাকার মানুষগুলো এসেছিলেন যে আমাদের স্কুল যেহেতু আমাদের এলাকার ঠিকানা ওই এলাকার পশ্চিম সাইডে তো তাদের দাবি ছিল আমাদের স্কুলটা আমাদের এলাকায় আবার হোক এবং কি পূর্ব সাইডে যে মানুষগুলো যেটা দাবি করে বেশি তাদের ছাত্র সংখ্যা বেশি তারাও এসেছিল আমরা তাদেরকে আমি আশ্বস্ত করেছি যে আপনাদের এলাকায় যদি স্কুল প্রয়োজন হয় আমরা নতুন করে একটা স্কুল করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এ কর্মকর্তা বলছেন স্কুল স্থাপনের স্থান নির্ধারণে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার অপেক্ষায় আছেন তারা ইতিমধ্যে আমরা সকল ধরনের কাগজপত্র এবং মানে আমাদের যারা কর্মকর্তা বিন্দু আছেন সাথে সাথে অন্যান্য জনগণের মতামত সহ আমরা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি সেখান থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি আশা করি চূড়ান্ত সিদ্ধান্ত আসলে সেখানে বিদ্যালয়টা মানে যেই যেই জায়গায় বিদ্যালয়টা স্থাপন করার জন্য বলবো সেখানে বিদ্যালয়টা স্থাপন হবে দুর্গম এ চরাঞ্চলের শতাধিক শিশু শিক্ষার্থীর শিক্ষাজীবন অব্যাহত রাখতে বিদ্যালয়টির কাজ দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী